গত ঈদে দেখেছি সাতক্ষীরা জেলার মানুষ পানির ভিতরে ঈদের নামাজ আদায় করেছে। এই দৃশ্য দেখার পর চোখে পানি এসেছিল। এই জন্য অভাবগ্রস্ত মানুষ আজকে সাতক্ষীরা মানুষ বন্যার পানিতে ভাসতেছে। আবার গাইবান্ধা লালবনি হাত কুড়িগ্রামের মানুষ বন্যার পানিতে ভাসতেছে। আল্লাহ যত দ্রুত সম্ভব আল্লাহ এই বন্যার পানি কমায়, এই দেশের মানুষগুলোকে আল্লাহ হেফাজত করে। পানিবন্দী মানুষ কত জেলায় আহারে, তাদের ঈদের আনন্দ কি? ঈদের আনন্দ নাই, তাদের চোখে খালি বাঁচা, বাঁচার স্বপ্ন দেখতেছে। আজকের বন্যার পানিতে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভাসিয়ে যাচ্ছে। বন্যাতে স্কুল কলেজ অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে, কত বড় বড় বিল্ডিং ধসে পড়তেছে বন্যার পানিতে। দেখে অন্তরে মায়া লাগে, আল্লাহ আমার দেশের প্রতি রহম করো, খাস রহমত নাজিল করো, তুমি রহমান তুমি দয়া করো। আল্লাহ অতি তাড়াতাড়ি এই বন্যা নামের গসব এদেশ থেকে তুলে দিয়ে আল্লাহ আমার দেশের মানুষগুলোকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন আম্মা বাদ। দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আশা করছি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি। অত্যন্ত কষ্টের একটি বিষয় যেটা হলো বাংলাদেশে আপনারা দেখতেছেন কি কষ্টে করে মানুষ দিন পার করতেছে, বিশেষ করে বন্যাগত মানুষ যে এলাকায় বন্যার বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। আহারি এমন বন্যার পানি বিভিন্ন জেলায়, জামালপুর সাতক্ষীরায়, এরপরে সিলেটে ব্রাহ্মণবাড়িয়ায়, এরপরে অনেক জেলার কথা আমি শুনলাম। এই মাদারীপুর শরীয়তপুর আমার গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম এগুলোতে বন্যার পানি দিয়া তিস্তার পানি বেড়ে গেছে, চতুর্দিকে পানি বেড়ে গেছে, বন্যায় অসংখ্য বাড়ি ঘর মানুষের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। পশু নিয়া খাবার দাবার নিয়ে কি কষ্টের ভিতরে মানুষ দিন যাপন করতেছে। আজকে সেই সময় আমাদের ঈদ এসেছে, বন্যাতে মানুষ যখন হাহাকার করতেছে, চিৎকার কাটতেছে, আত্মনাদ করতেছে, বাড়ি ঘর বন্যার পানিতে বিলীন হয়ে যাচ্ছে, ধাক্কায় ধাক্কায় কত স্কুল ডুবে যাচ্ছে, কত তিনতলা চারতলা বিল্ডিং স্কুল করেছে উদ্বোধনের অপেক্ষায় আছে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। আর এই দৃশ্যগুলো দেখলে কলিজাটা ফেটে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুণা প্রার্থনা করবো, আল্লাহ এই বন্যা থেকে আমার দেশের মানুষগুলোকে হেফাজত করো। আল্লাহ দুর্যোগ পাঠায় না, কয়েকদিন আগে আমপাল ঝড় হয়ে গেল, পুরো পৃথিবীর অনেক জায়গা তছনছ হয়ে গেল, এরপরে বন্যা চলতেছে, মহামারী চলতেছে। আল্লাহ এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না, আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত নাজিল করো, খাস রহমত দয়া করুণা দিয়ে আল্লাহ পুরো পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ হেফাজত করো। আমার দেশের বন্যায় যে মানুষগুলো হাহাকার করতেছে, খাবার পাইতেছে না, কি কষ্টে দিন পার করতেছে, কত বিল্ডিং ধসে যাচ্ছে, কত বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, কত মানুষ মৃত্যুবরণ করতেছে, আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো। এই ঈদ আসতেছে, আহারে তাদের ঈদের আনন্দ নাই, তাদের বাসাই কঠিন, বাড়িঘর ঠিকানাই কঠিন, ঈদের আনন্দ কিভাবে করবে? এজন্য আল্লাহ এগুলো দেখে অন্তরে মায়া লাগে, কষ্ট হয়। এজন্য এই বছরে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, মৃত্যুবানদের প্রতি আহ্বান, চেষ্টা করুন, চেষ্টা করুন এই বন্যাগ্রস্ত অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর। কুরবানির দিন নিজে তো আনন্দ করে গোস্ত খাবেন, কিন্তু চেষ্টা করব এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। যদি পারি পাঁচ দশ টুকলা গোস্ত দিয়ে যায় এক একটা পরিবারের হাতে দিয়ে, ভাই এগুলি নিয়ে আপনি রান্না করে খান। আজকে তারা বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে, ডুবিয়ে গেছে, ভাসতে ভাসতে তারা রাস্তায় এসে বসবাস করতেছে। কিভাবে দিনে তাদের খাবার নাই, শুকনো খাবারের প্রয়োজন, তারা পানি জনিত রোগে ভাসতেছে, শিশুদেরকে নিয়ে কষ্টের ভিতরে আছেন, তাদের পশু গরু ছাগল নিয়ে অনেক কষ্টের ভিতরে আছেন। এই সমস্ত মানুষদের প্রতি আমাদের নজর রাখা দরকার, তাদের পাশে দাঁড়ানো উচিত। এই জন্য আল্লাহর কাছে দয়া চাইবো, আল্লাহ আমাদেরকে দয়া করেন, রহম করেন, আল্লাহ আমাদেরকে আর পরীক্ষার মধ্যে ফেলবেন না। এই বন্যায় যারা অসহায় মানুষ তাদের চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না, দুই দিন তিন দিন অনাহারে দিন পার করতেছেন, যদিও সরকারি সহযোগিতা দিচ্ছেন, কিন্তু ওইভাবে সমস্ত মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর যতটুকু সহযোগিতা করা হচ্ছে অনেক সময় এগুলোতে নেতারা চুরি কইরা দুর্নীতি কইরা নিজের পকেট ভারী করে। আমরা দেখেছি এই মহামারীর ভিতরেও অনেকে চাল চুরি করেছেন, বস্তায় বস্তায় তেল চুরি করেছেন, ডাল চুরি করেছেন, বিকাশের টাকা চুরি করেছেন, এই জন্য গরিবদের জন্য ঘর বাড়ি বরাদ্দ হয় সেগুলো দেখি অনেক নেতারা
দেখা যায় নেতারা নিজের আত্মীয় স্বজনের জন্য সরকারি ঘরগুলো বরাদ্দ হয়, গৃহ যাদের নাই এই অসহায় পরিবার জন্য ইট রড সিমেন্ট বরাদ্দ হয়, এগুলো দিয়ে চেয়ারম্যান নিজের আত্মীয় স্বজনকে দেয়, মেম্বার নিজের আত্মীয় স্বজনকে দেয়, নিজের দলীয় নেতা কর্মী যারা আছে তাদেরকে দেয়, যারা অসহায় মানুষ তারাই ঘর বাড়ি পায় না। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে যেটা করলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের খবর, যে 19টি পাঁচতলা ভবন বানাইয়া গৃহহীন মানুষদের হাতে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দিয়েছেন, 250 একর জায়গা নিয়ে এখানে আমি সাংবাদিকেরা যেটা প্রচার করেছেন 139টি বিল্ডিং হবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এখানে মানুষের খেলার মাঠ থাকবে, মানুষের সুটকি শুকানোর জায়গা থাকবে, অত্যন্ত আনন্দের কথা। কিন্তু এই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এখানে যা বরাদ্দ হচ্ছে সঠিকভাবে কি খরচ করা হচ্ছে, ভবিষ্যতে কি এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো বিষয় নিয়ে চিন্তা রাখতে হবে। এই জন্য এই বিল্ডিংগুলো ভালো করে পরীক্ষা করতে হবে যে আসলে এখানে সঠিকভাবে সবকিছু খরচ করা হচ্ছে কিনা। অনেক জায়গায় সরকারি বরাদ্দ ব্রিজে রডের বদলে বাঁশ ঢুকানো হয় রাস্তাঘাটে, অনেক জায়গায় ব্রিজে, এই যে ময়মনসিংহের ফুলবাড়িয়া আমরা শুনেছি যে ব্রিজে বরাদ্দ হয়েছে টাকা, কিন্তু কি দিয়েছে, রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দিয়েছে। এগুলো থেকে সমাজের যারা নেতা আছেন সচেতন হতে হবে। এই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আপনারা করেন, গরিবের জন্য বাড়ি নির্মাণ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যে বরাদ্দ হয় যথাযথভাবে টাকাগুলো যেন খরচ করা হয়, গরিবের হক যেন নষ্ট না করা হয়। আপনি কি মনে করতেছেন এই অসহায় দুস্থ অভাবগ্রস্ত মানুষদের টাকা পয়সা খাবেন? না, এটা টাকা পয়সা না, ফি বুতুনিহিম নার ওয়াসায়াসলাউনা সাইরা। যারা এতিমদের মাল আত্মসাৎ করে, এই অসহায় মানুষদের মাল আত্মসাৎ করে পেটের ভিতরে ঢোকা, ওটা খাবার না, ওইটা টাকা না, ওটা ইট না, রড না, সিমেন্ট না, ওগুলো হচ্ছে জাহান্নামের আগুন। আপনি মরতে দেরি আপনার কবরটা জাহান্নামে সাইর হতে দেরি হবে না। এজন্য আমাদেরকে ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হতে হবে, হযরত ওসমান গনির মতো উদারতা হতে হবে, দানবীর হতে হবে। যেটা সরকারি বরাদ্দে গরিবের জন্য আসছে ওটা গরিবের জন্যই খরচ করতে হবে। গরিব মানুষ কত বিশ্বাস নিয়ে আপনাকে ভোট দিয়ে নেতা বানাইছে, এজন্য এই বন্যাগত অভাবগ্রস্ত মানুষদের জন্য যে বাজেট হবে, যে বরাদ্দ হবে, আল্লাহর হস্তে দয়া করে এই সমস্ত বরাদ্দকৃত অর্থ গরিবদের হাতে হাতে যথাক্রমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো নিয়ে দুর্নীতি করবেন না। দুনিয়ার আদালতে আপনার বিচার না হলেও আল্লাহর আদালতে আপনার বিচার হবে, মালিক দিন শেষ বিচারের দিন আপনার বিচার হবে, শেষ বিচার দিবসের মালিক কি তোমার আল্লাহ, আলাইহি সাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক। তার আদালতে কোনো ঘুষ চলবে না, তার আদালতে কোনো পক্ষপাতিত্ব চলবে না, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে গরিবদের মাল আত্মসাৎ করেন, জনগণের মাল আত্মসাৎ করেন, অসহায় মানুষদের টাকা বরাদ্দ হয় সেখানে আত্মসাৎ করেন, আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে। এর জন্য সকল নেতাকর্মীদেরকে বলবো, সরকারি বাজেটে যেভাবে বরাদ্দ হয় চেষ্টা করবেন জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, এ দেশকে সুন্দর একটি সোনালী দেশ উপহার দেওয়ার জন্য, সোনার বাংলা করার জন্য, সোনার বাংলা দেশ উপহার দেওয়ার জন্য সবাইকে সৎ নেওয়াতে এবং আদর্শবান নেতা হিসেবে কাজ করতে হবে। এর জন্য জনগণের মাল আত্মসাৎ করে দেখেন, এই যে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেব ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী সহ যারাই দুর্নীতিবাজ তারা কিন্তু ধরা পড়তেছেন, ক্যাসিনো সম্রাট ধরা পাচ্ছেন, করোনার সম্রাট, যারা করোনার টেস্ট পরীক্ষা নিয়ে জালিয়াতি করে ভুয়া রিপোর্ট করে কয়টা টাকা ইনকাম করতে পারলেন। এই যে তালাশ টিমে অনেক সংবাদ আমি মাঝে মাঝে লক্ষ্য করি, দেখি আসলে দেশের হালচালের অবস্থা কি। এই যে জামালপুরে যে দুর্নীতি হয়েছে, যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় নাই, পাইছে কি চেয়ারম্যানের আত্মীয় স্বজন, এমপির আত্মীয় স্বজন, পাইছে কি মেম্বারের আত্মীয় স্বজন, যারা নেতা কর্মী তারা পাইছে, কিন্তু আমি না, জলেখা মরিয়ম যারা দুষ্ট অভাবগ্রস্ত গৃহহীন মানুষ যাদের পাওয়ার কথা তারা কিন্তু এই বাড়ি ঘর পায় না। এই জন্য বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে। গরিব মানুষদের জন্য বাজেট হয়, গরিবদের জন্যই আমাদের এই টাকাগুলো খরচ করতে হবে, অসহায় মানুষদের জন্য আমাদের পাশে এগিয়ে আসতে হবে। এজন্য বন্যায় যে অভাবগ্রস্ত মানুষ এই বন্যার পানিতে ভাসতেছে, কি আনন্দ, ঈদের আনন্দ কিভাবে করবে। গত ঈদে দেখেছি হারে সাতক্ষীরা জেলার মানুষ পানির ভিতরে ঈদের নামাজ আদায় করেছে, এই দৃশ্য দেখার পর চোখে পানি এসেছে। এই জন্য অভাবগ্রস্ত মানুষ আজকে সাতক্ষীরা মানুষ বন্যার পানিতে ভাসতেছে, আবার গাইবান্ধা লালবনি হাট কুড়িগ্রামের মানুষ বন্যার পানিতে ভাসতেছে। আল্লাহ
যত দ্রুত সম্ভব আল্লাহ এই বন্যার পানি কমায়, এই দেশের মানুষগুলোকে আল্লাহ হেফাজত করে। এই যে ভারতের ফারাক্কা বাঁধ, এগুলো বন্যার পানি যখন বেশি হয় খুলে দেয় যে বাংলাদেশের মানুষ তলিয়ে যাক, ডুবিয়ে যাক, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক। আজকে কত আবাদী জমি নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নাটোরের চলনবিল এলাকায় কত পরিমাণে পানি বেড়ে গেছে, আত্রাই নদীর বাঁধ ভেঙে কত গ্রাম পানিতে, নওগাঁয় পানিবন্দী মানুষ, কত জেলায়। আহারে, তাদের ঈদের আনন্দ কি? ঈদের আনন্দ নাই, তাদের চোখে খালি বাঁচা, বাঁচার স্বপ্ন দেখতেছে। আজকের বন্যার পানিতে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভাসিয়ে যাচ্ছে। বন্যাতে স্কুল কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে, কত বড় বড় বিল্ডিং ধসে পড়তেছে বন্যার পানিতে। দেখে অন্তরে মায়া লাগে, আল্লাহ আমার দেশের প্রতি রহম করো, খাস রহমত নাজিল করো, তুমি রহমান, তুমি দয়া করো। আল্লাহ অতি তাড়াতাড়ি এই বন্যা নামের গোসো বেদেশ থেকে তুলে দিয়ে আল্লাহ আমার দেশের মানুষগুলোকে হেফাজত করো। আল্লাহ এই দেশের প্রতি রহমত নাজিল করুন, এই মহামারী দুর্যোগে ভাইরাস থেকে আল্লাহ পুরো পৃথিবীর মানুষগুলোকে হেফাজত করুন। আল্লাহ তুমি রহমান, তোমার এই নামের বরকতে আল্লাহ পুরো পৃথিবীবাসীর উপর রহমত নাজিল করুন। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ আমরা যেইভাবে ইবাদত করার কথা ওইভাবে ইবাদত করতে পারি না, আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন, আপনার গোলাম আর বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে আল্লাহ এই বন্যাগত অসহায় মানুষদের উপর খাস রহমত নাজিল করুন। এই সমাজের বিত্তবান নেতা নেত্রী যারা আছেন তাদেরকে এই অসহায় মানুষদের এই বন্যায় ডুবিয়ে যাওয়া বাড়ি ঘর যাদের চলে গেল, খাবার দাবার পাচ্ছে না, অসহায় মানুষদের পাশে আমাদের সকলের এগিয়ে আসার দরকার। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন, আমার দেশের উপর খাস রহমত নাজিল করুন। এই দেশটাকে এই লাল সবুজের পতাকাওয়ালা বাংলাদেশটার উপর আল্লাহ খাস রহমত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।